সালাম আলাইকুম। তোমাদের সামনে আমি আরেকটি ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের ক্লাস নিয়ে এসেছি, যার আমরা থার্ড ইয়ারে পড়ি। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা কনসেপ্ট দিছে, এর মধ্যে মেজর যেই দুইজন দিছে সে হলো ফার্ডিনান্ড ডি সোসোর এবং হলো নোয়াম চমস্কি। তো একদিনে দুইটা আলোচনা করা যাবে না, তো আমি আজকে ফার্ডিনান্ড ডি সোসোরের যেই কনসেপ্টগুলো সেগুলো আলোচনা করব। আগে আমাদের জানতে হবে ফার্ডিনান্ড ডি সোসোর মানুষটা কি। তিনি হলো সুইস লিঙ্গুইস্ট, তাকে সংস্কৃতের লেকচারার বলা হতো, মানে সাংস্কৃতিক জিনিস নিয়ে পড়াতেন। তো তার লাইফ ডিউরেশন হলো 1857 থেকে 1913 সাল পর্যন্ত তার লাইফ ডিউরেশন। তো তাকে ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টও বলা হয়, ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স বলা হয়। তার একটা বিখ্যাত লেখা আছে, যেটা হলো যেটাকে মানে তার যে বিখ্যাত কাজ সেটা হলো কি, এ কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। কিন্তু এই লেখাটা পাবলিশ হয়েছে তার মারা যাওয়ার 2 থেকে 3 বছর পর। এই লেখাটা মেইনলি যারা লেখছে, মানে তার লেখা অনুযায়ী শুধুমাত্র অন্যরা লেখে একসাথে করে কম্পোস্ট করছে আর কি। মানে ফার্ডিনান্ড ডি সোসোর যখন স্টুডেন্টদের পড়াতেন, তখন সে নোট করে করে পড়াতেন। তো ওই নোটগুলা তার স্টুডেন্টরা, তার দুইটা স্টুডেন্ট আছে চার্লস ভেলি এবং অ্যালবার্ট শেষায়ে, তো তারা দুজন এই নোটগুলা কালেকশন করে একটা জায়গায় লিখে এই বুকটা তারা পাবলিশ করে। তো আশা করি তার সম্পর্কে একটা সাধারণ আইডিয়া পাইছ। তো তার যে কনসেপ্টগুলা, প্রত্যেকটা কনসেপ্টের দেখা গেছে আমি আলাদা আলাদা ক্লাস নিতে পারি। তো প্রথমে আমি জাস্ট একটা সামারাইজ দিব, কারণ ক্লাস বড় হলে আমাদের এখন ধৈর্য শক্তি কম, তো তো দেখি না। তো দেখা গেছে যদি তোমরা চাও যে আলাদা আলাদা, সেটাও করা যাবে, সমস্যা নাই। তো প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, আচ্ছা, ল্যাং অ্যান্ড প্যারল জিনিসটা কি। ল্যাং অ্যান্ড ল্যাং বলতে ল্যাঙ্গুয়েজকে বোঝায়, অ্যান্ড প্যারল এটা আমরা প্যারলটাকে পারফরমেন্স মনে করে রাখতে পারি। আচ্ছা, ল্যাং জিনিসটা ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা কি বোঝায়। ল্যাং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাং দ্বারা বোঝাচ্ছে তোমার একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ কীভাবে উচ্চারণ হয়, ঠিক আছে। আমরা যেমন একটা ভাষা শিখি, যেমন বাংলা ভাষা, ঠিক আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নিয়ম। ধর একটা ভাষা শিখলাম আমরা, এই ভাষার প্রোনাউন্সিয়েশন আছে, তোমার সাউন্ড আছে, সেন্টেন্স আছে, তারপর প্যাসেজ আছে, এই জিনিসগুলো যে আমাদের মধ্যে থাকে, এটাকে আমরা এই যে বিভিন্ন জিনিসগুলো আমরা আয়ত্ত করি, যেই ভাষা আমরা কথা বলবো, এই জিনিসগুলো যে আমাদের মধ্যে থাকে, সেটাকে আমরা কী বলি, ল্যাং বা ল্যাঙ্গুয়েজ। মানে কি, আমরা ল্যাঙ্গুয়েজে কীভাবে কথা বলবো, কীভাবে আমাদের সাউন্ড করবো, কীভাবে মানে সেন্টেন্স বানিয়ে কথা বলবো, এই জিনিসগুলো যখন আমরা শিখি, যখন আমাদের মাথায় ক্যাপাসিটি থাকে অথবা আমাদের এবিলিটি থাকে, এই জিনিসটাকে আমরা ল্যাং বা ল্যাঙ্গুয়েজ বলি। এবং প্যারল জিনিসটাকে এই ল্যাং, এই ল্যাঙ্গুয়েজগুলো যে আমরা শিখলাম, এই প্যারল জিনিসটা হলো আমরা যখন শিখার পরে যখন কথা বললাম। এই ধরো এখন আমি হয়তো আমাদের মাতৃভাষা যেটা বাংলা সেটা আমি শিখেছি, এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি, এই শিখার মধ্য থেকেই তো আমি কথাগুলো বলছি, এই জিনিসটা হলো প্যারল। ল্যাঙ্গুয়েজ জিনিসটা হলো তোমার ইনপুট, আর প্যারল জিনিসটা হলো তোমার আউটপুট। তার মানে কি, ল্যাঙ্গুয়েজ জিনিসটা হলো আমরা যে শিখছি, যা আছে অ্যাবস্ট্রাক্ট যে ফর্মগুলো, রুলস, বিভিন্ন জিনিস আমরা শিখছি, এগুলো আমাদের মনে থাকে বা মাথায় থাকে। আর প্যারল জিনিসটা হলো এই জিনিসগুলো যখন আমরা ইউজ করব, তখন সেটাকে প্যারল বলি। নোয়াম চমস্কির একটা ইয়ে আছে, যেটা হলো কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, এই জিনিসটা তার সাথে পুরো সেম মিলে যায়। কম্পিটেন্স জিনিসটা এরকম, সে বিভিন্ন জিনিস যেমন ফোনেটিক্স, ফোনোলজি, এই জিনিসগুলো একটা মানুষ শিখে, আর যখন পারফরমেন্স, যখন এই জিনিসগুলো মানুষের সামনে পেশ করে, সেটাকে তখন সে পারফরমেন্স বলে। তো ল্যাং অ্যান্ড প্যারল আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আছে সিনক্রোনি অ্যান্ড ডায়াক্রোনি। সিনক্রোনি জিনিসটা কি, সিনক্রোনি জিনিসটা হলো তোমার একটা পার্টিকুলার টাইমের ল্যাঙ্গুয়েজ, একটা পার্টিকুলার টাইমের তোমার ওয়ার্ড মিনিং, একটা পার্টিকুলার টাইমের যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি, সেই জিনিসটা মানে একটা পার্টিকুলার টাইমের ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করে কি, সিনক্রোনি। ধরো বর্তমান অবস্থায় আমরা যেভাবে কথা বলছি, যেই ল্যাঙ্গুয়েজ, যেই ওয়ার্ডগুলো ইউজ করছি, যেভাবে সেন্টেন্স ইউজ করছি, নিউ নিউ ওয়ার্ড আসছে, এই জিনিসগুলো নিয়ে স্টাডি করবে কি, এই সিনক্রোনি। আর ডায়াক্রোনি জিনিসটা কি, ডায়াক্রোনি জিনিসটা হলো হিস্টোরিক্যাল স্টাডি, যেটা বলে আমরা মানে হিস্টোরিক্যাল ভাবে যেই জিনিসগুলো আসছে, ধরো অতীতে একটা লিং, মানে এই বাংলা ভাষাটাই যখন ব্যবহার করতাম, তারপর যুগের পর যুগ কী হচ্ছে, বাংলা ভাষাটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। মনে করো একটা সময় এই কথাটা যা বুঝাইতো, পরবর্তী সময় এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা এখন আমরা ওয়ার্ড ইউজ করি, যেমন অসাম, একটা সময় এই অসাম জিনিসটা ছিল তোমার বোকা,
তো এখন আমরা কি ভয়ঙ্কর সুন্দরের ক্ষেত্রে বা অনেক সুন্দর হলে তখন আমরা কি অসাম জিনিসটা ইউজ করি, তার মানে কি বুঝাচ্ছে যে একটা সময় একটা ওয়ার্ডের কাজ একরকম ছিল, পরবর্তীতে যুগের পর যুগ আস্তে আস্তে একটা সময় এসে এই ওয়ার্ডটা কি আবার ভিন্নধর্মী কাজ করে। তো এই ডায়াক্রনিক স্টাডি করে এই যে পরিবর্তন হচ্ছে আমাদের, ঠিক আছে, যেমন একটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, উচ্চারণের পরিবর্তন হচ্ছে, তারপর বাংলা বানানের পরিবর্তন হচ্ছে, তারপর তোমার মনে করো মিনিংয়ের পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলো মানে যুগের পর যুগ যেই পরিবর্তনটা হয়ে আসছে সেটাকে আমরা কি বলি ডায়াক্রনি বলি। তো সিনক্রনি মানে কি, সিনক্রনি মানে হলো একটা পার্টিকুলার টাইমের ল্যাঙ্গুয়েজের যে ব্যবহারগুলো সেটাকে বলি আমরা সিনক্রনি সহজ কথায়। আর ডায়াক্রনি হলো এই হিস্ট্রিক্যাল যেই চেঞ্জটা আসে, যেমন একটা সময় একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতো, ওই ল্যাঙ্গুয়েজে পরবর্তী যুগে কিছু কিছু পরিবর্তন হয়, স্পেলিং পরিবর্তন হয়, তারপর মিনিং পরিবর্তন হয়, এরকম হয়ে যেই যে পরিবর্তন এই যুগের পর যুগের যে পরিবর্তনগুলো আসছে টাইমের সেটাকে আমরা কি বলি ডায়াক্রনি। তারপর যেটা আছে সিনট্যাগম্যাটিক অ্যান্ড প্যারাডিগম্যাটিক। সিনট্যাগম্যাটিক অ্যান্ড প্যারাডিগম্যাটিক জিনিসটা কি, সিনট্যাগম্যাটিক আর প্যারাডিগম্যাটিক জিনিসটা বুঝতে হলে আমাদের আসলে আমি এক ছক আকারে একে বোঝাবো, তো হালকা একটু ধারণা দিয়ে দিই। সিনট্যাগম্যাটিক জিনিসটা হলো তোমার লিনিয়ার কানেকশন। ধরো আমি একটা সেন্টেন্স তোমাদের বললাম, অনেকগুলো ওয়ার্ড কম্বাইন হয়ে একটা সেন্টেন্স হয় না, ধরো আই ইট রাইস, এই যে আই ইট রাইস, এই যে চারটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এই চারটা জিনিস লিনিয়ার মানে কি রৈখিকভাবে যেই সেন্টেন্সটা আমি বললাম এই সেন্টেন্সটা পুরোটাকে আমরা তোমার সিনট্যাগম্যাটিক বলবো। আর প্যারাডিগম্যাটিক কোনটা বলবো জানো, যখন এই যে আই ইট রাইস বললাম, পরের একটা সেন্টেন্সে বললাম ধরো হি ইটস রাইস। প্যারাডিগম্যাটিককে আমরা ভার্টিক্যাল রিলেশনশিপ বলি, মানে কি লম্বালম্বিভাবে, মানে ধরো দুইটা সেন্টেন্স আছে, উপরেরটা যখন আই, নিচেরটা কি হবে তোমার হি, এই যে আই আর হি এর ভিতরে এই যে ভার্টিক্যালি উলম্ব যেই তোমার খাড়া যেই কানেকশনটা সেটাকে আমরা কি বলি প্যারাডিগম্যাটিক বলি, মানে উপরের আই আর নিচের হি, এই যে দুইটা সাবজেক্টের যেই একটা কানেকশন সেটাকে আমরা কি বলি প্যারাডিগম্যাটিক। আচ্ছা এটা আমি আবার ছকে একে দেখাচ্ছি, ধরো এই ধরো ধরো কা আ টা, তো ধরো পা বা, ঠিক আছে, এই যে কানেকশনটা এটাকে আমরা লিনিয়ার বলি, মানে কি রৈখিক। এই যে কা এ টা মানে কি ক্যাট, এই ক্যাট জিনিসটা এই যে এইভাবে যে আমরা কানেকশনটা দিলাম সেটাকে আমরা কি বলি তোমার সিনট্যাগম্যাটিক। আর এই যে এর ভিতরে ধরো এই এই সেন্টেন্সের কা, এই সেন্টেন্সের পা, এই সেন্টেন্সের বা, এই যে এটা এটাকে আমরা বলি ভার্টিক্যাল রিলেশনশিপ বা খাড়াখাড়িভাবে যে রিলেশনশিপ বলে সেটা, এটাকে আমরা বলবো প্যারাডিগম্যাটিক, প্যারাডিগম্যাটিক। এখন এই জিনিসটা তো আমি জাস্ট একটা তোমার লেটার করে করে বুঝাইছি, তো এই জিনিসটা যখন সেন্টেন্সগুলো ধরো এই জায়গায় বলবো আই ইট রাইস, এই যে এই পুরো সেন্টেন্সটা তখন কী হয়ে যাবে সিনট্যাগম্যাটিক। আর এইবার যদি আই ইট রাইস, এবার ধরো দেখলাম হি ইটস রাইস, এই জায়গায় দেখলাম উই ইট রাইস, এই জায়গার ভিতরে আই, এই জায়গার ভিতরে তোমার উই, এই জায়গার ভিতরে তোমার তোমার ধরো হি, এই এই যে কানেকশনটা যদি বলে যে এই ওয়ার্ডগুলোর ভিতরে প্যারাডিগম্যাটিক কানেকশন কী, তখন কী বলবা কা পা বা। আর যদি বলে যে প্যারাডিগম্যাটিক ইয়া সিনট্যাগম্যাটিক, তখন কী কা এ টা ক্যাট, তখন এটা আবার কী হয়ে যাবো প্যাট ব্যাট। যদি বলে যে পরের এ পি এর তোমার সিনট্যাগম্যাটিক কী, তখন কী বলবা প্যাট। তোমার কে এর সিনট্যাগ কা এর সিনট্যাগম্যাটিক কী ক্যাট। আবার যদি বলে কা এর প্যারাডিগম্যাটিক কী, তখন কী কে পি কে পা বা, এই জিনিসটা, ঠিক আছে। আশা করি তোমরা সিনট্যাগম্যাটিক প্যারাডিগম্যাটিক সামারাইজ একটা আলোচনা করতেছি আজকে। পরে যে জিনিসটা আছে সাইন সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড জিনিসটা। এখন আগে আমাদের এই এই ফার্ডিনান্ড ডি সোসোর যেটা সাইন নিয়ে যে আলোচনাটা করেছে সেটা হলো তোমার সাইন হলো দুইটার কম্বিনেশনে হয়, একটা হলো সিগনিফায়ার আর হলো সিগনিফাইড, এই দুইটার কম্বিনেশনে তোমার সাইন জিনিসটা হয়। এখন আমি তোমাদের এই জিনিসটা সিগনিফায়ার কী, সিগনিফায়ার একটা ওয়ার্ড, ঠিক আছে, যেই জিনিসটা আমরা ইউজ করব, ইউজ করার পরে যেই জিনিসটা আমাদের এই যে ইউজ করলাম যে যেই জিনিসটা ধরো আমি অ্যাপল বললাম, অ্যাপল, ঠিক আছে, এরপরে এই অ্যাপল বলার পরে আমি যে ধারণা করলাম একটা মনের মধ্যে যে চিত্র আনলাম অ্যাপল জিনিসটা কেমন, এটা হলো সিগনিফাইড।
আর যখন অ্যাপল চিহ্নটা এই সাইন আর সিগনিফাইড এই দুইটা মিলে কি আমাদের সামনে একটা পিকচার আসে, মানে আমি বললাম আগে অ্যাপল, তারপর ধারণা আসলো অ্যাপল জিনিসটা কি, তারপর এই ধারণা আসার পর একটা ইমেজ তৈরি হলো, ওইটা হলো সাইন। এখন ফার্ডিনান্ড ডি সোসো যে জিনিসটা আমাদের জানা দরকার সাইন আর সিগনিফায়ার সম্পর্কে বলেছে, এটা হলো একটা আরবিটারি সিস্টেম। আরবিটারি সিস্টেমটা কি, ধরো এই জায়গার মধ্যে কোনো লজিক নেই, দ্যার ইজ নো লজিক। মনে করো এই যে অ্যাপল জিনিসটা হলো কেন, অ্যাপল অ্যাপলের নাম, এটা ধরো এই যে একটা ফলের নাম অ্যাপল কেন হলো, এটার কি কোনো মিনিং আছে আমাদের কাছে, কেন এটার নাম অ্যাপল হলো, এটা কি কনভেনশনাল হয়ে আসছে, মানে কি প্রচলিতভাবে মানুষরা এই নামটা দিছে, দেওয়ার কারণে এই নামটা কি হয়ে গেছে অ্যাপল। তো অ্যাপল নামের সাথে তোমার এই ফলটার কোনো কানেকশন নেই, কিন্তু আমরা প্রচলিতভাবে এই ব্যবহার করে আস্তে আস্তে এটা আমরা এইভাবে ইউজ করছি। যেমন চেয়ার, চেয়ার কেন চেয়ার হয়েছে, এটা তো তোমার চার পেয়ে আছে, যখন আমরা চেয়ার চিন্তা করবো, ধরো চেয়ার নিয়ে চিন্তা করলাম চেয়ার, তখন আমাদের মাথায় কী আসে, চার পাই একটা বসার যে জায়গা সেটা একটা চেয়ার। এই যে ধারণাটা আসলো এটা হলো সিগনিফাইড। এবার আশা করি বুঝতে পারছো, আবার অ্যাপলটা অ্যাপল যে জিনিসটা এটা দেখাচ্ছি সেটা হলো তোমার এই অ্যাপল, আর ধরো অ্যাপল নামটা বললাম, এটা হলো তোমার সিগনিফায়ার, যেই নামে চিনবো সেটাকে আমরা কি বলি সিগনিফায়ার। আর অ্যাপল নাম বলার পরে আমাদের একটা আইডিয়া আসে না এটা সম্পর্কে, অ্যাপল নামটা বলার পর আগে কি আইডিয়া আসে না, তারপরে আমরা অ্যাপলটা, এই অ্যাপল নামটা বলার পরে যে আইডিয়াটা আসলো সেটাকে আমরা কি বলি সিগনিফাইড, ঠিক আছে। আর এই যে এটা যে আসলো এটাকে আমরা কি বলি সাইন। তো আশা করি যেই সামারিজ ক্লাসটা নিছি এই ক্লাসেই দেখা গেছে টাইম অনেক চলে গেছে, তো তোমরা যদি চাও আমি আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখা গেছে এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, তো যদি লাগে কমেন্ট করে জানাবে। তো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব নোয়াম চমস্কির ব্যাপারটা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি, এরপর থেকে ভালো ভালো আরও ক্লাস আছে, যেমন ফোনেটিক্সের ক্লাসটা সেটা শীঘ্রই আসবে ইনশাল্লাহ। তো দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।